নমস্কার, এবারে নজর রাখব পোহালেই ভোট গ্রহণ প্রক্রিয়া পূর্ব ত্রিপুরা আসনের। পূর্ব ত্রিপুরা কাল সকাল 7টা থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, আর এই ভোট গ্রহণ কিভাবে হবে, কিভাবে সম্পন্ন করা যায় তা নিয়েই জেলা প্রশাসন থেকে শুরু করে গোটা পূর্ব ত্রিপুরার যারা আধিকারিকরা রয়েছেন প্রস্তুতি ছিল কিন্তু চূড়ান্ত। 9 কোটি জেলা প্রশাসনের তরফ থেকে শান্তিপূর্ণভাবে মতদান করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেসব ব্যাপারে আজকে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হল গড়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার পরিসংখ্যান তুলে ধরেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক সমর্থা দিলীপ কুমার চাকমা। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান, 9 কোটি জেলায় 4টি বিধানসভা কেন্দ্রে 2 জন করে এআরও নিযুক্ত করা হয়েছে। জেলার 25টি পোলিং স্টেশনে মোট ভোটার 1,94,507 জন, আর এর মধ্যে পুরুষ ভোটার 97,499 জন এবং মহিলা ভোটার 97,069 ভোটার রয়েছে 2 জন। 25টি পোলিং স্টেশন অতি স্পর্শকাতর থাকে, সেখানে নিরাপত্তা করা হয়েছে বলেও কিন্তু জানিয়েছেন জেলা শাসক। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 1টি করে মোট 4টি পিডব্লিউডি ভোটার স্টেশন সেন্টার রাখা হয়েছে। এর মধ্যে 52 চণ্ডীপুর বিধানসভায় শ্রীরামপুর সূর্যমণিনগর হায়ার সেকেন্ডারি স্কুলে 50, পাবিয়াছড়া বিধানসভায় পূর্ত দপ্তরের অফিস এবং 51 ফটিকরায় বিধানসভায় ফটিকরায় গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, 53 কৈলাসহর পূর্ত দপ্তরের অফিসে এই ব্যবস্থা রাখা হয়েছে বলে জেলা শাসক জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত পোলিং স্টেশন জেলায় 8টি রয়েছে এবং মডেল পোলিং স্টেশন রয়েছে 8টি। 25 এপ্রিল থেকেই ভোট কর্মীরা ভোটের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। এর মধ্যে পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কৈলাসহর রাধাকিশোরপুর ইনস্টিটিউশন, এই দুটো জায়গায় থেকে ভোট কর্মীরা তাদের নির্বাচন পরিচালনার সরঞ্জাম সহ নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে বিধানসভা ভিত্তিক বিভক্ত করে গিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। জেলা শাসক জানান, আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে গোটা জেলায়। রাজনৈতিক দলগুলোর সাথে তারা একাধিকবার বৈঠক করেছেন। এছাড়া রাজনৈতিক দলগুলো থেকে যে 3টি অভিযোগ এসেছিল সাথে সাথে সেটা সমাধান করা হয়েছে। ভোট পর্ব শান্তিপূর্ণভাবে পরিচালনা করার লক্ষ্যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী জওয়ানদের বড় মাত্রায় উপস্থিতি রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেশা বিরোধী অভিযান জারি রয়েছে বলে জানান জেলা নির্বাচনী আধিকারিক দিলীপ কুমার চাকমা। কি বলেছে আজকে জেলা শাসক শুনুন। থেকে অবগত আছেন আমাদের ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মতদান পর্ব আগামীকাল 26 এপ্রিল সকাল 7 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত শিডিউল টাইমিং প্রস্তুতি অর্থাৎ কুমারঘাট দুজন ২৫টি রয়েছে, তার মধ্যে আমরা মহিলাদের নিয়ে ৮টি পোলিং স্টেশনের চিহ্নিত করেছি। সেগুলো হচ্ছে 50 পাবিয়াছড়ার যে 11 নম্বর পোলিং স্টেশন কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ইস্ট উইং, 50 12
কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ওয়েস্ট উইং। 51 রয়েছে 51-12 ফটিক রয় হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং এবং 51-13 ফটিক রয় হাই স্কুল সাউথ উইং। সিমিলারলি 52-49 বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং, 52-48 বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল ইস্ট উইং এবং 53-41 কৈলেশ্বর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং এবং 53-42 কৈলেশ্বর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। এগুলো হবে সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্র। পিডব্লিউডি ম্যানেজ আমরা 4টি জায়গাতে করেছি, প্রত্যেকটি এসিতে একটি করে। 50/10 এর অফিস অব দ্য এসডিও পিডব্লিউডি রোড অ্যান্ড বিল্ডিংস কুমারঘাট সাব ডিভিশন, 51/11 ফটিক রায় গার্লস হাই স্কুল, 52/13 শ্রীরামপুর সিন্ধি হায়ার সেকেন্ডারি স্কুল সাউথ উইং, 53/45 নির্বাহী বাস্তুকারের কার্যালয় কৈলাসহর বিভাগ, 41 এর ভাটি দুধপুর হাই স্কুল ইস্ট উইং, 50/40 ভাটি দুধপুর হাই স্কুল ওয়েস্ট উইং, 51/46 ধন সিং চৌধুরী মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং, 51/47 ধন সিং চৌধুরী মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল সাউথ উইং, 52/38 গোলধারপুর রুদ্র সিং হায়ার সেকেন্ডারি স্কুল, 52/47 বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল ওয়েস্ট উইং, 53/39 নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল ওয়েস্ট উইং এবং 53/40 নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল ইস্ট উইং। ওখানে আমরা যে সমস্ত পোলিং সেন্টারগুলো জেনারেল হয়ে থাকে তার চাইতে একটু ডিফারেন্ট আমরা করেছি। কিছু জায়গাতে আমরা গ্রিন পোলিং স্টেশন বানিয়েছি যাতে করে আমরা বার্তা দিতে পারি মানুষের কাছে যে গাছ লাগান, প্রাণ বাঁচান, এই একটা আমরা বার্তা দিচ্ছি। তার মধ্যে এই জায়গাতে যেগুলোকে আমরা মডেল পোলিং স্টেশন করেছি সেখানে রেস্টিং প্লেস যাতে আমাদের সিনিয়র সিটিজেন এবং পিডব্লিউডি ভোটার যারা আছেন তারা রেস্ট নিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে। থেকে অবগত আছেন আমাদের টু ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আপনারা জেলা শাসক দিলীপ কুমার চাকমার বক্তব্য শুনছিলেন। অর্থাৎ এই তিনি যা জানালেন একেবারেই প্রস্তুত গোটা জেলা এবং তারা প্রস্তুত নির্বাচনী প্রক্রিয়া আগামীকাল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, কোনো ধরনের সমস্যা যাতে না হয় তার ব্যবস্থাও তারা করে রেখেছেন। প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী সেখানে নিয়ে রাখা হয়েছে যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন তাদের না হতে হয়। একেবারে সেই ছবি কিন্তু আজকে দেখা গেল এবং তিনিও সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি তুলে ধরেছেন। আগামীকাল সকাল 7টা থেকে যখন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আর এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো প্রকার ঘটনা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার চেষ্টা কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে এবং জেলা প্রশাসনের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য প্রচুর পরিমাণ আধা সামরিক কর্মীদেরকেও কিন্তু সেখানে রাখা হয়েছে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।